আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। ইরানের অভিযানের জন্য নিশ্চয়ই আপনারা অপেক্ষা করছেন, আমিও অপেক্ষা করছি কখন সেই সুখবর শুনতে পাব। তবে ইরান কি আসলে যুদ্ধবাজ জাতি? পশ্চিমারা এই মুহূর্তে ইরানের উপর একটা ট্যাগ টানার চেষ্টা করছে যে তোমরা দুইবার দিস তো ইসলি একবার দিছে, এখন তোমরা কেন আবার ভাই আবার তোমরা এই নতুন করে একটা প্যাস পোস লাগাইতেছ? সামনে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, এই মুহূর্তে আমাদের মাথাটা ঠান্ডা রাখা দরকার। আর ইরান বলছে তো ভাই তোমরা তো অনেক কিছু পাঠাই দিছ, তো ঠিক আছে আর তোমরা আমাদের কাছে কেন যোগাযোগ করতেছো? কিন্তু বিশ্বতে আপনি চলতে গেলে এই মুহূর্তে স্বাভাবিকভাবেই সারা পৃথিবীর সাথে আপনার ব্যবসা বাণিজ্য লেনদেন অনেক কিছুই, তো এগুলোর মধ্যে ইরানের কাছে একটা যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়েছে পশ্চিমারা। এখন ইরান বলছে বিষয়টা এইভাবে না, একটা বার্তা দিছে আবার ইরানের প্রেসিডেন্ট যে দেখো কথা যা হবে খোলামেলা ক্লিয়ার, তলে তলে ইরান কোনো কাজ করবে না। দর্শক, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তিনি বলছেন যে তাদের মিত্র মিনস হচ্ছে লেবানন, ফিলি, ইরাক, সিরিয়া, ইয়েমেন, যেখানে তাদের অলিগার্জরা থাকে, তাদের মধ্যে বেসিক্যালি এখানে লেবানন কি বোঝানো হয়েছে, হিজুদের মধ্যে এবং ইসলির মধ্যে যদি একটি সম্ভাব্য যুদ্ধবিরতি হয়, ইরানের সামরিক স্থাপনাগুলোতে ইসলির সাম্প্রতিক যেই ঘটনা ঘটেছে, তাহলে এটার বিপরীতে ইরান কি অভিযান চালাবে বা কত বড় চালাবে, কত ছোট চালাবে, সেটা ডিপেন্ড করবে এখানে কিছু শর্তের উপর। তো কী কী শর্ত? ইরানের প্রেসিডেন্ট বলছে যদি ইসলি তাদের আচরণকে পুনর্বিবেচনা করে, কি আচরণ, একটি যুদ্ধবিরতি মেনে নেয় নির্দিষ্ট শর্তের উপরে, এবং ওই অঞ্চলগুলোর মানে লেবানন সহ ফিলি শহর বিভিন্ন জায়গায় নিপীড়িত নিরপরাধ মানুষদের শেষ করা বন্ধ করে, তবে হ্যাঁ এটি আমাদের প্রতিক্রিয়ার তীব্রতা এবং ধরনকে প্রভাবিত করতে পারে। মানে অফিসিয়াল ভাষা তো তিনি আসলে বলছেন যে তিনি শেষে একটা শব্দ যোগ করেছেন যে ইরান তার সার্বভৌমত্ব এবং নিরাপত্তার বিরুদ্ধে কোনো রকম আগ্রাসনের ব্যাপারে নীরব থাকবে না। শত্রু যুক্তরাষ্ট্র, ইসলি, এদের যারা শাসক আছে তাদের প্রত্যেকেরই জানা উচিত যে তারা হচ্ছে ইরান, ইরানি জাতি এবং প্রতিরোধ ফ্রন্টের বিরুদ্ধে যা করেছে তার অবশ্যই দাঁত ভাঙা জবাব পাবে, তবে যদি একটা শর্ত মানে তাহলে ইরান কিছুটা নীরব হবে। এখন কী শর্ত তিনি বুঝতে চাচ্ছেন? আমাদের লেবাননে প্রতিদিন যেই পরিমাণ মানুষ এখনও শাহাদাত হচ্ছে, গা ও যে যা সেইখানে এখনও প্রতিদিন গণমাধ্যমে দেখছেন 30, 50, 70, 100, কখনো 200, প্রতিদিন অনেক মানুষ সেখানে শাহাদাত বরণ করছেন। যদি ইসলি এই অঞ্চলগুলোতে যুদ্ধ বন্ধ করে কোনো ধরনের কোনো অভিযান চালানো যাবে না, নিজেদের সেনাবাহিনীকে ফিরিয়ে নিয়ে আসতে হবে, তাহলেই শুধুমাত্র ইরান যেই নিশানা বা যেই ছক বা যে কোনো সমাজে ছং করে ছাড়বে সেটার ক্ষেত্রে চিন্তা করতে পারে, পুনর্বিবেচনা করতে পারে ইরান। তো এখন ইসলি যেহেতু দালাল ধরছে, এখানে তো দালালই চলতেছে যে পশ্চিমাদেরকে দিয়ে একটা সেটেলমেন্ট করাতে চাচ্ছে, তো সেই যারা দালাল আছে তাদেরকেও তারা উত্তর দিছে, তো ফাইন তোমরা তাদের ক্ষতির কথা চিন্তা করে আসছো আমাদের কাছে, তো এবার আমাদের যে ক্ষতি হচ্ছে, ইরান ক্ষতিগ্রস্ত কতটুকু হচ্ছে জরুরি না, আমাদের মিত্র এরা, তোমরা যেমন ইসলি মিত্র হিসেবে নিজেরা এখানে জড়াই যাচ্ছ, তা আমরাও আমাদের মিত্রদেরকে সুরক্ষা দিব, তাদের নিরাপত্তা ইস্যু আছে, তারা আমাদের অলিগার্স, তাদের প্রোটেকশন ইস্যু আছে, সেই ক্ষেত্রে তোমাদেরকেও শর্ত মানতে হবে, যদি মানো তাহলে তোমরা আমরা ঠিক আছে চিন্তা করে দেখব, আর যদি না মানো আগামী 24 ঘন্টার মধ্যে তাহলে আমরা আমাদের এই অভিযানের ধরন তীব্রতা কোনোটাই বদলাবো না। আমার মনে হয় ইসলি মানবে না, ইগো প্রবলেম হবে, আর মানলে তারা সরকারটিকে দিতে পারবে না। ইসলি একমাত্র দেশ যারা এই যুদ্ধ খেলায়, ভারত পাকিস্তান একমাত্র দেশ যারা সীমান্ত খেলায় নির্বাচনের আগে ঘটনা ঘটায়। দেখা যাক কী হয়, ভালো থাকুন।